गुड मॉर्निंग स्टूडेंट्स आज के बेंगली हमरा ए आर ओ ई ए दुटो हमके शिखे नेब प्रथमे देखे नेब जे ए दिए आर ओ ई दिए की होच्छे एते की हय आर ओइते की हय तारपरे हमरा अ थेके आरो आरेकबार बोले नेब जे अ थेके ओइ पर्यन्त की होच्छे आर तारपरे शेषे जे काजटि सेई काजटि होच्छे आमरा ए आर ओ ई किभाबे लिखते होच्छे सेटा देखे नेब ठीक आछे चलो हमें शुरू करी फोर्थे आगे प्रथम पढ़ार क्षेत्र आगे करी नी दस नम्बर पताए आ और एगारो नम्बर पताए आई दस नम्बर पताए जेटा आ ते कि एक अर्थात प्रथम संख्या पर तुम्हारा संख्यार बेपारे तो आपात तो जेने रखो जो एक अर्थात प्रथम संख्या तेल की हलो हमारे बार बार रिपीट करब ए ते एक ए ते एक सबाई जोरे जोरे बोलबे ए ते एक दुई होच्छे जे ओई ओई ते की हय ना ओईते ओईशो ओईते ओईशो अर्थात भगवान विषय देखो एखाने एकटा छवि तोमादेर दिएछे ए जे ते ठाकुरेर भगवानेर छवि तो ওই দিয়ে আমরা কি জানলাম না ওইতে ঐশ তাহলে এতে এক ওইতে ঐশ কিন্তু বাড়িতে বার বার রিপিট করবে এতে এক আর ওইতে ঐশ দেখো আমি লাইভ ক্লাস নেওয়ার সময় আমি দেখলাম যে এই যে বইয়ে যে শব্দগুলো দিয়েছে আমাদের অ দিয়ে কি হয় আ দিয়ে কি হয় এর বাইরেও তোমরা কিন্তু অনেক কিছু জানো যেমন অনেকে বলে আমাদের বইয়ের মধ্যে শুধু দেওয়া আছে এতে কি হয় এই সরি রি দিয়ে কি হয় না রিতে ঋণ কিন্তু অনেকে বললে যে রিতে ঋষি মশাই তো এইরকম ধরনের আরও এক্সট্রা শব্দগুলো যদি তোমরা জানো তাতে কোনো অসুবিধা নেই অবশ্যই তোমরা বলবে যেমন এতে আর একটাও জিনিস হয় আমাদের একতারা যদি একতারা দেখে থাকো তাহলে খুব ভালো চট করে বুঝে যাবে তার নাহলে পরে দিন আমি দেখাবো এতে একতারাও হয় তাই না এতে একতারাও হয় আর কি হয় ওইতে ঐরাবত হয় ঠিক আছে তাহলে আমরা আরো দুটো এক্সট্রা জিনিস জেনে রাখলাম এতে একতারা আর ওইতে ঐরাবত আরো যদি তোমরা কিছু জানো তাহলে লাইভ ক্লাসে অতি অবশ্যই সেটা বলবে যে ম্যাম এ দিয়ে এটাও হয় ওইতে এটাও হয় ঠিক আছে এইবার আমরা কি করব একদম অ থেকে আরো আরেকবার বলে নেব ওই পর্যন্ত তাহলে চলো অ থেকে বলতে শুরু করি অয়ে অজু আয়ে আম হস্যইতে ঈদ দীর্ঘইতে ঈগল হস্যইতে উট দীর্ঘতে উষর ঋতে ঋণ এতে এক আর ওইতে ঐশ তাহলে দেখো অ থেকে ও পর্যন্ত আমরা অনেক কিছুই জেনে গেলাম এরপরে অ থেকে ও ওই পর্যন্ত যেটা শিখলাম এর বাইরেও যদি তোমরা কিছু জানো তো সেটিকে অবশ্যই বলবে ঠিক আছে এইবার চলো আমরা লেখার কাজ শুরু করি কিভাবে এ আর ওই লিখতে হচ্ছে তাহলে প্রথমেই তোমরা খুলবে একদম দশ নম্বর পাতা দশ নম্বর পাতায় দেখো প্রথমে এখানে উপরে আগে ডটস দিয়েছে এই ডটস অনুযায়ী তোমাদের আগে এ লিখতে হবে এখানে আগে ডটসগুলো জয়েন করে এ তৈরি করবে তারপরে প্রথম লাইনে যেমন আগে ক্লাসগুলো করে এসেছো এই যে এ এইগুলো আগে ডটসগুলোকে জয়েন করে এ করবে তারপরে এখান থেকে লিখতে শুরু করবে তবে কিন্তু হ্যান্ড রাইটিংটা ভালো হবে তাহলে চলো শুরু করি আমরা এ লিখতে প্রথমে একটা ছোট্ট গোল করে নেব নিয়ে একটা ছোট নিচে নামিয়ে আবার উপরে তুলে দেবো একটা দাগ এই হয়ে গেল আমাদের এ তাহলে এ লেখা খুব সোজা গোল করে একটা সোজা দাগ নামিয়ে একবার উপরে উঠে গিয়ে এইভাবে নিচে নেমে যেতে হবে আবার দেখো এ লিখছি তোমাদের এইভাবে এ
হয়ে গেল এ, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তবেই হাতের লেখা ভালো হবে। একটা জাস্ট গোল করে সোজা দাগিয়ে নিচে নেমে পড়ে উঠে জাস্ট কাব লাইনের মতো, কাব লাইন তোমরা আশা করি জানো কীভাবে করতে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের এ লেখা। এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে ওই। ওই যদি এ লিখতে জানো তাহলে ওই লিখতে কোনো অসুবিধা হবে না, একদম পুরো এ প্রথমে লিখে নেবে, নিয়ে উপর থেকে একটা দাগ তুলে নিতে হবে। সেই দাগটি কোথায় হবে, সেই দাগটি আমাদের যে ছোট ছোট দাগগুলি দিয়েছি সেখানে আমরা করে নেব। আর একবার লেখো, জাস্ট প্রথমে এ লিখে নেবে, দিয়ে একটা দাগ। আবার দেখো এ লিখলাম, এর পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল ওই। এ লিখে এর পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম, যে হয়ে গেল ওই। তাহলে এ আর ওই আজকে তোমাদের দুটো শেখালাম, দুটোই কিন্তু তোমাদের সুন্দর করে লিখতে হবে বুকে। আর দুটো কেন দিয়ে দিলাম একসঙ্গে, না এ যদি লিখতে পারা যায় ওই লেখা খুব সোজা, ঠিক আছে। তাহলে এ আর ওই এই দুইটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু করে সময় বেশি বেশি করে এ আর ওইটাকে বুকের মধ্যে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। আর লেখা দুটো প্রায় একই রকম, তার জন্য তোমাদের দুটো হোমওয়ার্ক রইলো। এইবার নিচে আমরা কী করবো এই দাগটির মধ্যে, না এই দাগটির মধ্যে আমরা কী করবো, না আরও কয়েকবার এ আর ওই একই সঙ্গে লিখে নেব। এই হলো এ, তোমরা বাড়িতে রাগ করে দেবো, এইভাবে লিখতে পারো, ওই লিখতে হবে আর বলতে হবে। ওই আরো একবার লেখো, এ হলো ওই। তাহলে এ আর ওই আমাদের শেখা হয়ে গেল। তাহলে বাড়িতে রাগ কবিতে এ ওই আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে, নিয়ে তারপরে তোমরা তোমাদের বুকে লিখতে শুরু করবে এ আর ওই। আর একটা যেটা আবার বলি, যেটা প্রত্যেক দিন বলে আসছি যে তোমরা অনেক কিছু শিখে গেলে এ থেকে ওই পর্যন্ত, এইবার কি করবে না, তোমাদের যে বাড়িতে রাগ কপি আছে, স্কুলের কপি নয়, রাগ কপি যেটা আছে সেখানে কিন্তু একবার করে অ থেকে যতদূর শিখছো ওই পর্যন্ত লিখবে। এর আগে দিন যেমন রি পর্যন্ত শিখেছিলে অ থেকে, অ থেকে রি পর্যন্ত বারবার লিখবে, বারবার মানে দুবার লিখলেই হবে। আর এইখানে যেটা তোমাদের বুকে আছে এখানে তো এ আর ওই লিখবে, তার আগে বাড়ির যেটা রাফ কপি আছে সেখানে এ ওই প্র্যাকটিস করে নিয়ে একবার অ থেকে ওই পর্যন্ত লিখবে। আবার পরের দিন যখন ও ও শেখাবো তখন আবার অ থেকে ও পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে। আর আমি যেরকমভাবে তোমাদের প্রশ্ন পাঠাতে থাকছি টেনোতে, এখন টেনো মনে হয় না আর তোমরা পাবে, টেনো বন্ধ হয়ে যাচ্ছে, নতুন অ্যাপসে তোমাদের ক্লাস পাঠানো শুরু হবে। যেরকমভাবে নতুন অ্যাপসে তোমরা ক্লাস পাবে সেরকমভাবে ওয়ার্কশিট বলো বা যাই বলো না কেন, সেগুলো তোমরা কিন্তু সেখানে কপিতে, স্কুলের কপিতে লিখতে থাকবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলির আমরা এ আর ওই এই দুটো আমাদেরকে শিখে নেব। প্রথমেই দেখে নেব যে এ দিয়ে আর ওই দিয়ে কী কী হচ্ছে, এতে কী হয় আর ওইতে কী হয়। তারপরে আমরা অ থেকে আরও আর একবার বলে নেব যে অ থেকে ওই পর্যন্ত কী কী হচ্ছে। আর তারপরে শেষের যে কাজটি, সেই কাজটি হচ্ছে আমরা এ আর ওই কীভাবে লিখতে হচ্ছে সেটা দেখে নেব, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। পড়তে আগে প্রথমে পড়ার কাজটা আগেই করে নিই। 10 নম্বর পাতায় আছে এ আর 11 নম্বর পাতায় আছে ওই। 10 নম্বর পাতায় যেটা আছে এ তে কি হয়, এ তে এক, এ তে এক, এক অর্থাৎ প্রথম সংখ্যা, পরে তোমরা সংখ্যার ব্যাপারটা জানবে, তো আপাতত জেনে রাখো যে এক অর্থাৎ প্রথম সংখ্যা। তাহলে আমাদের কি হলো, আমরা এটা বারবার রিপিট করবো, এ তে এক, এ তে এক, সবাই জোরে জোরে বলবে এ তে এক।
দুই হচ্ছে যে ওই ওই অর্থে কি হয় না ঐতে ঐশ্য ঐতে ঐশ্য অর্থাৎ ভগবান বিষয়ক। দেখো এখানে একটা ছবি তোমাদের দিয়েছে, এই যে ঠাকুরের ভগবানের ছবি, তো ওই দিয়ে আমরা কি জানলাম না ঐতে ঐশ্য। তাহলে এতে এক ওইতে ঐশ্য, এগুলো বাড়িতে বারবার রিপিট করবে, এতে এক আর ওইতে ঐশ্য। দেখো আমি লাইভ ক্লাস নেওয়ার সময় আমি দেখলাম যে এই যে বইয়ে যে শব্দগুলো দিয়েছে আমাদের, অ দিয়ে কি হয় আ দিয়ে কি হয়, এর বাইরেও তোমরা কিন্তু অনেক কিছু জানো। যেমন অনেকে বললে আমাদের বইয়ের মধ্যে শুধু দেওয়া আছে এতে কি হয় এ সরি রি দিয়ে কি হয় না রিতে ঋণ, কিন্তু অনেকে বললে যে রিতে ঋষি মশাই, তো এইরকম ধরনের আরও এক্সট্রা শব্দগুলো যদি তোমরা জানো তাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই তোমরা বলবে। যেমন এতে আর একটাও জিনিস হয় আমাদের একতারা, যদি একতারা দেখে থাকো তাহলে খুব ভালো চট করে বুঝে যাবে, তা নাহলে পরের দিন আমি দেখাবো। এতে একতারাও হয় তাই না, এতে একতারাও হয় আর কি হয় ওইতে ঐরাবত হয়। ঠিক আছে, তাহলে আমরা আরও দুটো এক্সট্রা জিনিস জেনে রাখলাম, এতে একতারা আর ওইতে ঐরাবত। আরও যদি তোমরা কিছু জানো তাহলে লাইভ ক্লাসে অতি অবশ্যই সেটা বলবে যে ম্যাম এ দিয়ে এটাও হয় ওইতে এটাও হয়। ঠিক আছে, এইবার আমরা কি করব একদম অ থেকে আরও আর একবার বলে নেব ওই পর্যন্ত। তাহলে চলো অ থেকে বলতে শুরু করি, হয়ে অজু আয়ে আম হর্ষইতে নিত দীর্ঘইতে ইগল হর্ষইতে উট দীর্ঘতে উষর রিতে ঋণ এতে এক আর ওইতে ঐশ্য। তাহলে দেখো অ থেকে ও পর্যন্ত আমরা অনেক কিছুই জেনে গেলাম, এরপরে অ থেকে ও ওই পর্যন্ত যেটা শিখলাম এর বাইরেও যদি তোমরা কিছু জানো তাহলে সেটিকে অবশ্যই বলবে। ঠিক আছে।